হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান স্পোর্টস। আর আজকে কিন্তু আপডেটস থাকছে ইন্ডিয়ান ফুটবল নিয়ে। তবে ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করুনি তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এমন কিন্তু অনেক ফুটবল আপডেটস আসতে থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই চলে আসি মোহামেডান স্পোর্টিং ক্লাবের কথা নিয়ে। তো এখানে কিন্তু আমরা দেখেছি মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু আই লিগ খেলছে, আর তারা কিন্তু পরপর দুখানা ম্যাচ ড্র করেছে, আর লাস্ট ম্যাচ কিন্তু তারা কেনকারে এফসির সাথে ড্র করেছে। আর এই কেনকারে এফসি কিন্তু আই লিগের 10 নম্বর পজিশনে আছে। তো লাস্ট ম্যাচ তারা ড্র করেছে কিশোর ভারতী স্টেডিয়ামে, আর এই ম্যাচটা নিয়ে সমর্থকদের মধ্যে কিন্তু উত্তেজনা শুরু হয়েছে। আর অন্যদিকে দীপেন্দু বিশ্বাস কিন্তু এই পারফরমেন্স দেখে খুশি নন, আর তিনি এটাও বলছেন যে টিমের মধ্যে এত ভালো খেলোয়াড় থাকা সত্ত্বেও কিন্তু টিম ভালো পারফরমেন্স করতে পারছে না। তো সেই জন্যে যতটা পাওয়া খবর আমরা যতটা খবর আমরা পাচ্ছি যে কিবু ভিকুনাকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন কোচ হিসাবে দেখা দিতে পারে। এটা কিন্তু আমাদের জানুয়ারি মাস পর্যন্ত ওয়েট করতে হবে। আর কিবু ভিকুনার কাছে কিন্তু এগ্রিমেন্ট পেপার অলরেডি পাঠানো হয়ে গেছে। এর আগে কিন্তু কিবু ভিকুনা মোহনবাগানের হয়ে 19-20 সালে আই লিগ জিতেছিল, আর হাত ধরেই কিন্তু ডায়মন্ড হারবার এফসি ফার্স্ট ডিভিশন থেকে প্রিমিয়ার এতে উঠেছে। আর তারা কিন্তু 2023-এর ক্যালকাটা ফুটবল লিগ খেলতে চলেছে। তো এবার চলে আসি ওয়ার্ল্ড কাপ ফুটবল আপডেটস নিয়ে। তো আমরা দেখেছি ফার্নান্ডো স্যান্টোস, যিনি কিন্তু পর্তুগালের কোচ ছিলেন, তো তার ইগোর জন্যে কিন্তু তিনি রোনাল্ডোকে ফার্স্ট টিমে রাখেননি। তো সেই জন্যে কিন্তু রোনাল্ডো যখন সেকেন্ড হাফে নামানো হয়েছিল তো রোনাল্ডো তেমন কিছু করতে পারেনি, আর পর্তুগাল কিন্তু মরক্কোর সাথে ম্যাচটা হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়। ফার্নান্ডো স্যান্টোস কিন্তু কোচের পর থেকে সরানো হয়েছে, তার জায়গায় কিন্তু নতুন কোচ আসছে জোসে মরিনো, যিনি কিন্তু এক সময় রিয়াল মাদ্রিদের কোচিং করিয়েছেন, এখন কিন্তু রোমের হয়ে কোচিং করাচ্ছেন। আর তিনি এটাও বলেছেন যে তিনি রোম আর পর্তুগালের কোচিং দুটো একসাথে সামলাতে পারবেন, তিনি কিন্তু সেই বড় চ্যালেঞ্জটা নিতে চলেছে। তবে দেখার বিষয় হলো তিনি কীভাবে হচ্ছে পর্তুগালকে গুরুত্ব দেন, পর্তুগাল টিমকে গুরুত্ব দেন। তবে আজকে এতটাই ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো।